এবার UDF-এর প্রতিদ্বন্দ্বিতা বিজেপির লগত হব, কারণ কংগ্রেসের যে ফিল্ডত মানুহই নাই, সব বিজেপিত গুছি গেল, মাইনরিটি এরিয়াতো তেওঁলোকৰ নেতাবিলাক সব বিজেপিত গুছি গেল। গতিকে এতিয়া কংগ্রেস এটা বঠা নোহোৱা নাওয়ার নিচিনা হয়ে আছে, গতিকে এটো এনেই বতাহে ওত উড়াই লৈ ফুৰিছে। গতিকে বিজেপিয়ে সর্বাত্মক প্রচেষ্টা করে আছে মাইনরিটি সব কংগ্রেসী নেতাবিলাকক লৈ গৈ যাতে আমাক রক্ষাব পারে, কিন্তু আমার যেটো বিজয় রথ আমার গতি রুদ্ধ বিজেপিয়ে করব নোৱাৰিব, কমেও 3 লাখ ভোটত ব্যবধানত বিজেপি পরাজিত হব, আর সেইখানে ইতিমধ্যে আমি ফিল্ড আমি প্রস্তুত করেছো, এটা মাত্র আমি নির্বাচনী আনুষ্ঠানিকতা এটো প্রথম ময়ে কৈছো, মোর মানে এটো মোর অনুসরণ করে আছে প্রদ্যুৎ বরদলে, মই 1 মাহ আগরপরাই কৈছো যে কংগ্রেস বিজেপির প্রার্থী দুজন, এজন সুরেজ বরা যিজনক 3 মাহ আগতে কংগ্রেসের পৰা নিছিল, আর এজন প্রদ্যুৎ বরদলে যিজনে মানে গৌরব গগৈয়ে ইয়ার টিকিট পাব বলে তেও বিজেপির তল দুয়ারে দিয়ে বিজেপির ভিতর গই হিমন্ত বিশ্ব শর্মাক ফুলর বুকি দিয়ে আশীর্বাদ লই হিমন্ত বিশ্ব শর্মার চরণ চুই বিজেপির টিকিট পাক্কা করে থাকছিল যে ইয়াত গৌরব গগৈয়ে কংগ্রেসের পর লোব তো বিজেপির পর লোব, তারপর যেবা কংগ্রেসে তো ইয়ার টিকিট দিয়ে রখাই দিলে, কিন্তু এই প্রদ্যুৎ বরদলৈ যে হারে হিমু যে বিজেপি হয়ে গেল, তোর মস্তিষ্ক মাথা কলিজা হার্ট আর তোর নার্ভ গোটেখিনি বিজেপির ওসব বিক্রি করে থাকছে, এই কথাটা আপনার মিডিয়ায় কিন্তু 1 বছর ধরে বজায় আছে যে প্রদ্যুৎ বরদলৈ তলে তলে বিজেপি, তো বিজেপির সব হলিগলি করে আছে। সেই প্রদ্যুৎ বরদলৈর মুখের যদি বেলেগক কয় যে বিজেপির 2 নম্বর ক্যান্ডিডেট, এনেকা নির্লজ্জ ক্যান্ডিডেট মানে খুব বেয়া লাগে যে নিজে বিজেপির ওসব মাথা মস্তক সব বিক্রি করে থই তো বেলেগক কোবাইছে, রাইজে বিচার করব। বিজেপি দলে ঠায়ে ঠায়ে তেওঁলোকে অল্প মানুষ পঠাই ভুয়া তালিকা প্রস্তুত করাই আছে, বিভিন্ন মানুষের নাম তালিকাত অন্তর্ভুক্ত করাই লিখাই আছে, আর তেওঁলোকৰ মানুহে গৈ কৈ আছে ফিল্ডত যে এই আমি এই মানুষ যিসকল অরুণোদয়ের পৰা বাদ পৰি আছিল তেওঁলোকৰ আমি নামবিলাক লৈ আছো, তেওঁলোকে অরুণোদয় পাব। কিছুমান মানুহক আকৌ দাবি ধমকি দিছে যে যদি তেওঁলোকে বিজেপিক ভোট নিদিয়ে, যিসকলে পূর্বে PMAYG বা IAY ঘর পাইছিল বা যিসকলে অরুণোদয় পাইছিল তেওঁলোকৰ অরুণোদয় কাটি দিব, যিসকলে চাউলৰ কাৰ্ড পাইছিল তেওঁলোকৰ ৰেচন কাৰ্ড কাটি দিব, যিসকলে ঘৰ পাইছিল ঘৰ ভাঙি দিব, এনেকেই তেওঁলোকে দাবী ধমকি দিয়া আৰম্ভ কৰিছে, আৰু তেওঁলোকক মানে যথেষ্ট ভাবুকি দিছে, আৰু এনেধৰণৰ ভয় ভাবুকি প্ৰলোভন আৰু নিৰ্বাচনী আচৰণ বিধি উলংঘা সকলো ধৰণৰ অপচেষ্টাই বিজেপিয়ে কৰি আছে, একমাত্ৰ মুখ ৰুদিবলৈ UDF-ৰ পৰা সমষ্টিটো ৰখাবলৈ যাতে UDF-এ দখল কৰি লৈছে।